ইজি মানিয়ে শেষ করেছে বহুতরে কেরিয়ার। সরকারি চাকরি থাকার পিছতো একাংশর প্রবঞ্চনা। রঙা ঘরলৈ নগাঁর তিনি সরকারি কর্মচারী। সরকারি চাকরি করেও একাংশ দুর্নীতিগ্রস্ত লোকে বর্তমান চাকরির নামত উৎকোচ বিচারি নগাঁত গ্রেপ্তার হবলগীয়া পড়েছে। দুগৰাকীকৈ ন্যায়পালিকার কর্মচারী গ্রেপ্তার হওয়ার পিছত এবার পুনের এগারী সরকারি শিক্ষক চাকরির নামত উৎকোচ লোক গ্রেপ্তার হয়েছে। আর সরকারি চাকরিয়ালর এনে ধরনের ঠক প্রবঞ্চনার বাতরিয়ে রাইজক কিন্তু হতচকিত করেছে। সহজে ধন ঘটার লোভত একাংশ সরকারি চাকরিয়াল এতিয়া নামি পড়েছে প্রবঞ্চনাত। শুকুরবারে নগাঁও আরক্ষীয় প্রবঞ্চনার গোচরত গ্রেপ্তার করেছে লক্ষ্যজ্যোতি বরা উরফে মুন নামৰ এগৰাকী সরকারি শিক্ষকক। বিভিন্ন লোকক সরকারি চাকরি দিয়ার প্রলোভনে উৎকোচ বিচারিছিল শিক্ষক লক্ষ্যজ্যোতি বরাই। পূব চিলনিজান মুক্তাপ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত লক্ষ্যজ্যোতি বরার বিরুদ্ধে নগাঁও সদর থানাত একটা গোচর রুজু করে আরক্ষীয় অব্যাহত রাখিছে জেরা। দুজনমান ব্যক্তির পর আমি টোটেল চারিজন পাইছো, কিন্তু দুজন ব্যক্তিক আমি ফিজিক্যালি পাইছো যে তেওঁলোকক চাকরি দিয়ার প্রলোভন দিয়ে পেলায় তেওঁলোকৰ পৰা পয়সা লয় আর তেওঁলোকক বিভিন্ন ধরনের অজুহাতত মানে বিশ্বকর্মা পূজাত পরীক্ষা পূজার পিছত চাকরি হব, তারপর এতিয়া দুর্গা পূজার আগে আগে হব, তেনেকে প্রলোভন দি পেলায় তেওঁলোকৰ পৰা পয়সা লৈছিলে। তাৰে দুজন ভুক্তভোগী আমি ইতিমধ্যে পাইছো। লক্ষ্যজ্যোতি বরা গ্রেপ্তারের 15 দিন পূর্বেও একই পন্থা গ্রহণ করে আরক্ষীর জালত পড়েছিল নগাঁও জেলা সত্র ন্যায়াধীশের আদালতত পেস্কার রূপে কর্মরত রাজশ্রী দেবী। বৃহস্পতিবারে নগাঁও আরক্ষীয় গ্রেপ্তার করেছিল রাজশ্রীর সহযোগী চতুর্থ বর্গর কর্মচারী রিমি কলিতাক। আমি এতিয়ালৈকে 4 জন ব্যক্তিক ঠক প্রবঞ্চনা করা বলে তথ্য পাইছো। লক্ষ্যজ্যোতি বরা উরফে মুন বরা স্পেসিফিক্যালি এডিআরি বলে কোয়া নাই, চাকরি বলে কৈছে। এতিয়া আমি স্টেটমেন্ট লম যেখানে ভুক্তভোগী আমি 4 জন পাইছো, তেওঁলোকক আমি এতিয়া সোধপোছ করলে তেওঁলোকে আমাক কব তথ্যখিনি। যি সময়ত এটা চাকরির বাবে হাহাকার করবলগিয়া হয়েছে বহু নিবনুয়াই, তেনে সময়তে সরকারি চাকরি পায়ও রাজশ্রী, রিমি আর লক্ষ্যজ্যোতির দরে একাংশ লোকে প্রবঞ্চনার গোচরত অভিযুক্ত হয়ে হেরুয়াবলগা হয়েছে চাকরি। নগাঁর পৰা নীলোৎপল বৰা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।